मरमर छात्र छात्री तुम लोग क्लास नाइन नवम श्रेणी कितबर शिहुलीले एक कविता तो केनेक लगे और कि पढ़ लगे एक गटेबूर बस्तु तुम लोग आज मैं बुझा एक कविता तो नाम हल शिहु लीला और यह तो एक पद्य बी क्यों नाइन शिशु लील पद्य बी क्यों जीवन क्लास नाइन कित पद्य पद्यांश आसे और गद्यांश आसे दूटा भाग भाग करा तुम लोग सूची पत्र भलको चाह लबा दूटा अंश भाग करा एक पद्यांश और एक गद्यांश और ये शिशु लीला पाठ कविता तो यह पद्य अंशर है जीवन पद्य अंशर है अलग कठिन है शिशु लीला एटे चुना तुम लोग शिशु लीला माने कि तुम लोग पद्य दिया वाक्य पद्य दिया पद्यबूर तुम लोग भलको पढ़ी बुझे जत्न करा और ये पद्यबूर जो आसे जेने दिने जखदा नंद गया आपुनी मथंत दधि गया कृष्ण शैशव लीला स्मरी कृष्ण गीत गावंत सुंदरी ए पद्यबूर तुम लोग नंद जया मथंत हल नंद जया मथंत यू पुरनी शब्द बुरी शब्द ये शब्दबूर तुम लोग शब्द अर्थबूर बुझी जानि ला भलको तुम लोग शिशुलीला शिशुलीला पद्य तो यह तुम लोग सैट दिया नाम कि श्रीमंत शंकरदेव तुम लोग तो शुनिये पासा आगर क्लास तलर क्लास पाई श्रीमंत शंकरदेव विषय गति के शिशुलीला कविता तो श्रीमंत शंकरदेव रचना कर इफाले पिछर पृष्ठा कि आम चाओ पिछर पृष्ठा दिशे चुना पिछर पृष्ठ तुम लोग पद्य दिया पद्य तो बहुत डांगर भलको पढ़ी बुझी लबा और पढ़ार आगते तुम लोग शब्द अर्थ भलको शिकी लबा तफाल पृष्ठा आज यू चुना और यह मान दिया भलक तम एपे दी कि तलर फाले आम दिशे यू चुना कवि परिचय कवि परिचय मानने कि यू कवि कवि मानने कि श्रीमंत शंकरदेव यह पद्य तो यह पद्य तो श्रीमंत शंकरदेव रचना करवि क्या तो ये कवि परिचय दिशे श्रीमंत शंकरदेव विषय दिशे जे श्रीमंत शंकरदेव देव जन्म कि चलत मृत्यु कि चलत और कौन तो ठाई जन्म तो कि ग्रंथ रचना करटक कर पढ़ी बुझे जत्न करो नववैष्णव धर्म प्रचारक श्रीमंत शंकरदेव चौदहश ऊनपचास और पंद्रह आठषट्टी सन नगव आलिपुखुर जन्म है तो श्रीमंत शंकरदेव नववैष्णव धर्म प्रचारक नववैष्णव वैष्णव धर्म प्रचारक आज श्रीमंत शंकरदेव जन्म क्या चौदहश ऊनपचास सन और मृत्यु क्या पंद्रह आठषट्टी सन तो जन्म नगाव जिलार आलिपुखुर गावर जन्म अक धर्मगुर नाहित्य गुरुधरत आज नववैष्णव धर्म प्रचारक तेनक नर्मगुर नाहित्य गुरुधरत आसमित्य गुरुधरत आसित्य के गठन सहित्य के प्रचार कर लगे ये गुरुधरत आ
শঙ্করদেব অসমীয়া সাহিত্যর এগৰাকী যুগস্রষ্টা কবি তথা সাহিত্যিক। শঙ্করদেব কি আছিল? এগৰাকী যুগস্রষ্টা কবি আর সাহিত্যিক আছিল। তো অসমীয়া জাতির সংগঠক সংস্কারক, তো কি আছিল? অসমীয়া জাতিটো যে আছে সেই অসমীয়া জাতিটোর সংগঠকও আছিল আর সংস্কারকও আছিল। ধর্মর লগতে সাহিত্য সংস্কৃতির প্রচারের অর্থে সংস্কৃতি গ্রন্থ অধ্যয়ন করে তারপর তথ্যগতা আয়ত্ত করে গীত পদ নাট উপাখ্যান আদি রচনা করেছিল। তো স্বকীয় করেছিল ধর্মর লগতে, মানে ধর্ম প্রচার করেছিল আর সাহিত্য সংস্কৃতির প্রচারের অর্থেও সংস্কৃত গ্রন্থ অধ্যয়ন করে। সংস্কৃত গ্রন্থ তোমালে জানাই সংস্কৃত গ্রন্থ থাকে, সেই সংস্কৃত গ্রন্থর পর তথ্যগতা আয়ত্ত করে সংস্কৃত গ্রন্থর পর বহুত কথা শিকি বুঝি গীত গীত রচনা করেছিল, পদ রচনা করেছিল, নাট মানে নাটক রচনা করেছিল, উপাখ্যান, এটা উপাখ্যান আছে এক ধরনের কিতাব, এইবিলাকে তেও রচনা করেছিল। এইদরেই তেও অসমীয়া সাহিত্যর ভঁৰাল চহকী করে থৈ যায়। কি কৈছে যে এনেকৈ তেও কি অসমীয়া সাহিত্যর ভঁৰাল চহকী করে থৈ গৈছে। শঙ্করদেবর সাহিত্যিক জীবনের কীর্তিস্তম্ভ আছিল কীর্তন ঘোষা। তোমালোকে এইটো ভালকৈ মনত রাখিবা, এইটো কীর্তন ঘোষা এইটো পুরা ইম্পর্টেন্ট হয়, বহুত ইম্পর্টেন্ট হয় যে শঙ্করদেবর সাহিত্যিক জীবনের কীর্তিস্তম্ভ আছিল কীর্তন ঘোষা। এইটো ভালকৈ মনত রাখিব, এইটো পরীক্ষাত আহিয়েই থাকে। তারপর যদি আর এটা আছে নাম ঘোষা, সেই নাম ঘোষাটা হয়েছে মাধবদেবর সাহিত্যিক জীবনের কীর্তিস্তম্ভ হল নাম ঘোষা। ভালকে মনত রাখিবা যে মাধবদেবর সাহিত্যিক জীবনের কীর্তিস্তম্ভ কি নাম ঘোষা। মাধবদেবর সাহিত্যিক জীবনের কীর্তিস্তম্ভ হল নাম ঘোষা আর শঙ্করদেবর সাহিত্যিক জীবনের কীর্তিস্তম্ভ হল কীর্তন ঘোষা। ইয়ার উপরে ভাগবতর কেবাটো স্কন্ধ উত্তরাখণ্ড রামায়ণ তেও অসমীয়ালৈ অনুবাদ করেছিল। তারপর কি হয়েছিল, তেও অসমীয়ালৈ অনুবাদ করেছিল। কি কি অসমীয়ালৈ অনুবাদ করেছিল? ভাগবতর কেবাটো স্কন্ধ উত্তরাখণ্ড রামায়ণ, স্কন্ধ আর উত্তরাখণ্ড রামায়ণ এই দুটা কি অসমীয়ালৈ অনুবাদ করেছিল, অসমীয়াত অনুবাদ করেছিল। রুক্মিণী হরণ, হরিশ্চন্দ্র উপাখ্যান আদি কাব্য রচনা করার লগতে বৰগীত রচনা করেছিল। কি হয়েছিল যে রুক্মিণী হরণ আর হরিশ্চন্দ্র উপাখ্যান এইবিলাক হল কাব্য, এইটো চোৱা কাব্য, কাব্য মানে কি রুক্মিণী হরণ হরিশ্চন্দ্র উপাখ্যান এইবিলাক রচনা করার লগতে তেও কি বৰগীত রচনা করেছিল। রুক্মিণী হরণ, পারিজাত হরণ, কেলিগোপাল, কালিদমন, রামবিজয় আদি অঙ্কীয়া নাট রচনা করেছিল। এতে তোমালোকে ভালকে মনত রাখিবা যে শঙ্করদেব রচনা করা অঙ্কীয়া নাট কি কি, এটো হল অঙ্কীয়া নাট। যে শঙ্করদেব রচনা করা অঙ্কীয়া নাটবোৰ হল রুক্মিণী হরণ, পারিজাত হরণ, কেলিগোপাল, কালিদমন, রামবিজয়। ভক্তিরত্নাকর শঙ্করদেবর এখন শ্রেষ্ঠ তত্ত্বমূলক গ্রন্থ, শঙ্করদেবর শ্রেষ্ঠ তথ্যমূলক গ্রন্থ কি ভক্তিরত্নাকর। সংলাপবিহীন নাট চিহ্নযাত্রাৰে শঙ্করদেব অসমীয়া নাট্যবুরঞ্জী পাতি নেমেলিছিল। তেও যে অসমীয়া নাট্যবুরঞ্জীত পাতি নেমেলিছিল মানে আরম্ভ করেছিল। তো নাট যে আরম্ভ করেছিল কি নাটেরে আরম্ভ করেছিল এইটা চাওয়া, চিহ্নযাত্রাৰে আরম্ভ করেছিল কি নাট, সংলাপবিহীন নাট চিহ্নযাত্রাৰে শঙ্করদেবে অসমীয়া নাট্য সাহিত্যর পাতনি মেলিছিল। সুদূর 1500 শতিকাৰে শঙ্করদেবে অসম ভাষা সাহিত্যর কিদরে উন্নতি সাধন করেছিল তার আবাস ছাত্রছাত্রীসকলে এই পাঠ্যের জড়িয়ে পাব। কৃষ্ণই সাধারণ শিশু এটির দরে কিবা করা আচরণবোৰে ছাত্র ছাত্রীর মনত আনন্দ দিব বলেও আশা করা হয়েছে। এটি তোমালোকর কারণে নহয়, এইখিনি মান শিক্ষকের কারণে যে ছাত্র ছাত্রীক কেনেকে বুঝাব লাগে। মুঠতে তোমালোকে এইখিনি ভালকৈ পড়িবা, ইয়ার পর তোমালোকর পরীক্ষাত প্রশ্ন আহে, ভালকৈ মনত রাখবি, এইখিন ভালকৈ পড়ি চেষ্টা করিবা। আর যদি পরীক্ষাত আহে যে শঙ্করদেবর বিষয়ে লিখা, তোমালোকে এইখিনি লিখি দিবা। আর যদি কয় শিৱলীলা পাৰ্টিৰ কবিৰ বিষয়ে লিখা, তোমালোকে এইখিনি লিখি দিবা। আর এইটো এইখিনি ভালকৈ পড়ি বুঝিবলৈ যত্ন করিবা, তোমালোকর অসমীয়া কিতাপত এইখিনি আছে। এতিয়া আমি পাঁচফালৰ পৃষ্ঠালৈ যাও, পাঁচফালৰ পৃষ্ঠাত আমাক কি কৈছে চোৱা, এতে চোৱা পাঁচফালৰ পৃষ্ঠাত আমাক কি কৈছে পাঠবোধ। পাঠবোধ মানে কি তোমালোকে মনত ৰাখিবা, পাঠবোধ মানে হল মূল কথা, ভালকে মনত ৰাখিবা। পাঠবোধ মানে কি মূল কথা, যে পৰীক্ষাত
প্রশ্ন আহিব পাৰে যে শিশুলীলা পদ্যটোৰ পাঠবোধ লিখা বা শিশুলীলা পদ্যটোৰ বা শিশুলীলা কবিতাটোৰ মূল ভাৱ লিখা, তেতিয়াহ'লে তোমালোকে এইখিনি লিখি দিবা, এইখিনি হ'ল শিশুলীলা কবিতাৰ মূল ভাৱ। এটা আমাক কি হৈছে, আমি বুজি পঢ়িবলৈ যত্ন কৰোঁ। শ্রীমন্ত শঙ্করদেব বিরচিত কীর্তন ঘোষার শিশুলীলা পাঠটির ভক্তিরসর অমৃত নিজরা প্রবাহিত হয়েছে। যশোদার অচলা ভক্তির বলত জগতের স্রষ্টা কৃষ্ণ পুত্ররূপে লাভ করেছে, পরম ব্রহ্ম হয়ে যশোদার পুত্ররূপে ধরা দিছে। পাঠটিত কবি শঙ্করদেবে কৃষ্ণর মানবীয় লীলার কথা কৈছে, যদিও তার আরত ভগবানের পরম স্বরূপর ইঙ্গিত দিছে। শিশুলীলার আখ্যান ভাগত কৃষ্ণ হৈ পৰিছে চিরন্তন শিশুর এক মোহনীয় রূপ। এয়া যেন আমার চিনাকি এক শিশুর হে দুষ্টালি, কিন্তু এই বাল্য লীলার আড়ত লুকাই থাকা জগৎ সৃষ্টিকারী ঈশ্বরের প্রতি ভক্তিয়ে পাঠটির মূল তাৎপর্য। বৈষ্ণব কবিজনাই কৃষ্ণর মানবীয় কার্যকলাপ বড় সুন্দরকৈ অঙ্কন করেছে। অনুপম বর্ণনারীতি মনোরম ছন্দ আর শব্দ ব্যবহারের হুকুমায় শিশুলীলা পাঠটিক এক সুকীয়া গাম্ভীর্য প্রদান করেছে। এইটো এই মূল ভাবখানি তোমালোকে ভালক চারি পাঁচবার কই ভালক পড়ি বুঝবলে যত্ন করবা, তেতিয়াই ভালক বুঝি পাবা। এতিয়া তোমালোকক তলত দিছে যে এইটো চোৱা, শব্দ আৰু টোকা, মানে এইটো হল শব্দ অর্থ, মানে পুরনি শব্দৰ নতুন অর্থ। এটা আউৰ, আগতে আমাক পুরনি শব্দত কি হৈছে আউৰ, আৰু এতিয়া আমাক কি কয়, আমি কি কওঁ আৰু। আগতে হৈছে আখি, এতিয়া আমি কি কওঁ চকু। আমি কি কওঁ চকুক, চকু কওঁ, কিন্তু পুরনি শব্দ বা ব্ৰজাৱলী শব্দ কি হৈছে আখি বুলি কৈছে। এতে বহুতো শব্দ অর্থ আছে, তোমালোকে শব্দ অর্থ শব্দ অর্থবোৰ ভালকৈ মুখস্থ কৰিবা, আৰু এই শব্দ অর্থবোৰ মুখস্থ কৰিলেহে তোমালোকে শিশুলীলা কবিতাৰ এই পদ্যটো ভালকৈ বুজিবলৈ সক্ষম হবা। তাৰপিছত আমাক এইফালে পৃষ্ঠাত কি হৈছে যে ভাৱ বিষয়ক, ভাৱ বিষয়ক মানে কি, ইয়াতে তোমালোকক কি দিছে, তোমালোকক বহুত কেইটা প্রশ্ন দিছে, প্রশ্নৰ উত্তৰবোৰ ভালকৈ বহীত লিখি ভালকৈ বুজিবলৈ যত্ন কৰিবা আৰু মুখস্থ কৰিবা। এই প্ৰশ্নৰ উত্তৰবোৰ তোমালোকে বজাৰত নোট কিনিবলৈ পোৱা যায়, বজাৰত কিনা নোট আছে, সেই নোটবোৰ কিনি তোমালোকে প্ৰশ্ন উত্তৰবোৰ ভালকৈ বহীত লিখি মুখস্থ কৰিবা, চাবা তোমালোকৰ ভালকৈ সুন্দৰকৈ মুখস্থ হৈ যাব। এতে প্ৰশ্ন কি কৈছে মই ভালকৈ বুজাই দি আছো, যে অতি চমু প্ৰশ্ন উত্তৰ লিখা। অতি চমু প্ৰশ্ন উত্তৰ মানে চমু প্ৰশ্ন প্রশ্ন উত্তর লিখা। চমু প্রশ্ন মানে কি, একেবারে সরু সরু, যে কৃষ্ণ গীত গাবন তো সুন্দরী, কৃষ্ণ গীত গোয়া সুন্দরী গোড়াকি কর, যে কৃষ্ণ গীত গোয়া সুন্দরী গোড়াকি কর, তোমালোকে লিখি দিবা। কর্ণত কুণ্ডল দলে আতে, কার কর্ণর কুণ্ডলের কথা কৈছে, মানে কবিতার পরা এটা লাইন তুলে দিছে আর তোমাক প্রশ্ন কৈছে কার কর্ণর কুণ্ডলের কথা কৈছে, এটা ভালকে লিখি দিবা। কাম্পে কপে অরুণ অধর, ইয়াত কার অরুণ অধরের কথা কৈছে। মথনি ধরিয়া নিষিদি, মথনি শব্দর অর্থ কি, এতে মথনি শব্দর অর্থ কি তোমালোকে লিখি দিবা। এটো কৈছো প্রশ্নের উত্তর, মানে এটা শব্দ কলে তোমালোকের উত্তর হয়ে যাবে, এটো কৈছো প্রশ্নের উত্তর। আর আমাক দুই নম্বর কি কৈছে, যে শিশুলীলা পাঠটিত ফুটি উঠা শ্রীকৃষ্ণর মানবীয় রূপের বিষয়ে নিজের ভাষায় লিখা, যে শিশুলীলা পাঠটিত ফুটি উঠা শ্রীকৃষ্ণর মানবীয় রূপের বিষয়ে নিজের ভাষায় লিখা। শিশুলীলা পদ্যটোত কি কৈছে তোমালোকক, সেই যিখিনি বুজিছা শিশুলীলা পদ্যটোত, সেই বুজাখিনি তোমালোকে নিজের ভাষায় লিখিবলৈ কৈছে। তিন নম্বর কৈছে শঙ্করদেবর মহত্ব সৃষ্টি কীর্তন ঘোষার বিষয়ে এটি চমু টকা লিখা, যে শঙ্করদেবর মহত্তম সৃষ্টি কীর্তন ঘোষার বিষয়ে এটি চমু টকা লিখা। এটি চোৱা, শঙ্করদেবর সাহিত্যিক জীবনের কীর্তিস্তম্ভ কি, কীর্তন ঘোষা। এই কীর্তন ঘোষার বিষয়ে তোমালোকক চমু টকা লিখিবলৈ দিছে, যে তুমি এক পেজ বা আধা পেজ ভালকৈ লিখিলেই হৈ যাব। চমু টকা মানে কি, এক পেজ বা আধা পেজ ভালকৈ লিখিলে চমু টকা হৈ যায়। শিশুলীলা পাঠটির অন্তর্নিহিত তাৎপর্য বুঝে লিখা,
অন্তর্নিহিত তাৎপর্য বুঝে লিখা মানে কি লীলা পাঠ একেবারে আরম্ভর পরা শেষলৈকে পদ্যৰ আৰম্ভৰ পৰা শেষলৈকে যিখিনি কথা কৈছে সেই কথাখিনি তোমালোকক ভালকৈ বুজাই দিবলৈ গৈছে। তাহাঁক তনয় মানিবলৈ যশদা বান্ধন্ত উৰুখলে কথাখনৰ অন্তৰ্নিহিত তাৎপৰ্য বুজাই লিখা যে যশদা বান্ধন্ত উৰুখলে কথাখনৰ অন্তৰ্নিহিত তাৎপৰ্য বুজাই লিখে এই কথাখিনি বুজাই লিখিবলৈ কৈছে কি কৈছে প্ৰশ্নত নাহি আদি অন্ত পূৰ্বাৱত পূর্ণ ব্রহ্ম জগত ঈশ্বর ইয়াত কবিয়ে শিশু শিশু কৃষ্ণর ঐশ্বরিক গুণের প্রকাশ কেনেদরে করেছে বুঝাই লিখা যে ইয়াত কবিয়ে শিশু কৃষ্ণ শিশু কৃষ্ণ যে আছে ইয়ার ঐশ্বরিক গুণের প্রকাশ কেনেদরে করেছে নিজের ভাষায় বুঝাই লিখবলে দিছে। পিছর পৃষ্ঠাত আমাক কি কৈছে যে 7 নম্বর ব্যাখ্যা করা, ব্যাখ্যা করা মানে কি তোমালোকক চারিটা ই দিয়া থাকবো, চারিটা বাক্য দিয়া থাকো, বাক্য কেটা বুঝি চারিটা বাক্যত কি কৈছে তোমালোকে বুঝাই লিখিবলৈ লাগিব, এইটো কয় ব্যাখ্যা লিখা ব্যাখ্যা করা। যাক যোগী নাপাবি ধ্যানত হেন হরি পলান্ত ভয়ত এইটো ব্যাখ্যা করিব লাগে। ভাণ্ড ভাঙি আবে যাইবি কথা খাইব আজি কৃষ্ণ তোর মাথা এইটো ক খ ঘ তিনটা দিছে তোমালোকক ব্যাখ্যা করে লিখিবলৈ লাগিব। 8 নম্বর শিশুলীলা পাঠৰ আধাৰত শ্ৰীকৃষ্ণৰ নানা ধৰণৰ কাৰ্যৰ বিষয়ে নিজৰ ভাষাৰে বিৱৰণ লিখা যে শিশুলীলা পাঠৰ আধাৰত শ্ৰীকৃষ্ণৰ নানা ধৰণৰ কাৰ্য যে শ্ৰীকৃষ্ণ পদ্যটোত কি কি কাৰ্য কৰিছে সেইটোৰ বিষয়ে ভালকৈ লিখিবলৈ গৈছে। মহাকবি কথা প্ৰচলন্ত চিনচিৰাই লগ্নো ভুজন্ত কোনে অতি খঙৰে কথা থমাইছে তেওঁ কিয় লগ্নবোৰ চাৰিওফালে ছুটিয়ে খাইছিল বুজাই লিখা যে তেওঁ কথাত কিয় সোমাইছিল খঙতে কথাত কিয় সোমাইছিল কোনে সোমাইছিল আৰু তেওঁ লগ্নবোৰ যে লৱণ যে আছে লগ্নবোৰ কিয় চাৰিওফালে ছটিয়াইছিল বুজাই লিখিবলৈ গৈছে। কৃষ্ণক ধৰিবলৈ গৈ যশোদাৰ কেনে অৱস্থা হৈছিল বুজাই লিখা যে কৃষ্ণক ধৰিবলৈ গৈ যশোদাৰ কেনে অৱস্থা হৈছিল বুজাই লিখিবলৈ কৈছে। তাৰপিছত এইটো চোৱা ভাষা বিষয়ক, ভাষা বিষয়ক মানে কি তোমালোকক অসমীয়া ব্যাকৰণত ভাষা বিষয়ক মানে তলৰ কিতাপত সকলো পাঠৰ তলত ভাষা বিষয়ক আছে চাবা, প্ৰশ্ন শিক্ষক ভাষা বিষয়ক আছে মানে এইবোৰ হ'ল ব্যাকৰণ, অসমীয়া কিতাপৰ ব্যাকৰণ যে তলত দিয়া শব্দৰ এটা বা দুটাকৈ সমাৰ্থক শব্দ লিখা ইয়াতে চাবা কৰ্ণ অৰুণ দধি বস্ত্ৰ এই চাৰিটা শব্দ দিছে এই শব্দৰ সমাৰ্থক শব্দ লিখিবলৈ গৈছে তোমালোকে ভালকৈ বুজি ল'বা। সমাৰ্থক শব্দ মানে কি সমাৰ্থক শব্দ আৰু শব্দ অৰ্থ আৰু একে অৰ্থ বুজোৱা শব্দ তিনিটা বেলেগ বেলেগ। সমাৰ্থক শব্দ হ'ল যে এটা বস্তুৰে নাম দুটা বা তিনিটা চাৰিটা কৰি থাকে যেনে পাতাল, পাতলৰ আৰু এটা নাম কি গগন, যেনে চকু, চকুৰ আৰু এটা নাম কি নয়ন, এইটো কয় সমাৰ্থক শব্দ। আৰু তোমালোকৰ যে একে অৰ্থবুজোৱা শব্দ, একে অৰ্থবুজোৱা শব্দ মানে হৈছে যে তিনিটা আলি য'ত লগ হয় তাক কি বুলি কোৱা হয় তিনিআলি বুলি কোৱা হয় এইটো হ'ল সমাৰ্থক শব্দ। আৰু শব্দ অৰ্থ হৈছে যে এটা শব্দৰ আন এটা অৰ্থ আছে, এটা শব্দৰ আন এটা অৰ্থ আছে যেনেকুৱা বাট, বাট মানে কি ৰাস্তা, যে বাটৰ আৰু এটা অৰ্থ কি ৰাস্তা এইটো কয় শব্দ অৰ্থ। তাৰপিছত বদন লগ্ন কোপ দখন দুগ্ধ ঈশ্বৰ এইকেইটা তোমালোকক সমাৰ্থক দিছে, এইকেইটা ভালকৈ তোমালোকে নোটৰ পৰা উলিয়াই লৈ মুখস্থ কৰিবা। 12 নম্বৰ কৈছে তলৰ পুৰণি অসমীয়া শব্দৰ আধুনিক ৰূপ লিখা, এইটো আধুনিক ৰূপ, আধুনিক ৰূপ মানে কি পুৰণি অসমীয়া শব্দৰ আধুনিক, ইয়াতে চোৱা তোমালোকক তলত পুৰণি অসমীয়া শব্দ দিছে এই পুৰণি অসমীয়া শব্দৰ আধুনিক ৰূপ আছে তোমালোকে এইটো ভালকৈ নোটৰ পৰা লিখি লৈ মুখস্থ কৰিবা। 13 নম্বৰ কৈছে তলৰ শব্দকেইটাত কি কি কাৰণত মূৰ্ধন্য ন আৰু মূৰ্ধন্য খ হৈছে বুজাই লিখা, এইটো চোৱা তোমালোকৰ ব্যাকৰণ মূৰ্ধন্য ন আৰু মূৰ্ধন্য খ কেনেকৈ হৈছে এইটো চোৱা মূৰ্ধন্য কি হৈছে এইটো মূৰ্ধন্য ন কি হৈছে এইটো মূৰ্ধন্য খ কি হৈছে বুজাই লিখিবলৈ দিছে।
চৈধ্য পাঠটো থকা অসমিকা ক্রিয়া শব্দ পাঁচটা বাছি উলিয়া এইটো অসমাপিকা ক্রিয়া তো অসমাপিকা ক্রিয়া পাঁচটা উলিয়াই বুজাই লিখিবলৈ কৈছে ভাষা বিষয়ক প্রত্যেকটা পাঠৰ তলত তোমালোকক ভাষা বিষয়ক দিয়া আছে মানে গ্রামাৰ দিয়া আছে ব্যাকরণ অসমীয়া ব্যাকরণ প্রত্যেকটা পাঠত দিয়া আছে তোমালোকে এইখিনি ভালকৈ নোটৰ পৰা উলিয়াই লৈ লিখি ভালকৈ মুখস্থ কৰিবা এই ভাষা বিষয়কবোৰ তোমালোকক পৰীক্ষাত বহুত দিয়ে।